أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زبان खुले बोलूं अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد बख्ते का चमके सितारा हाजिरे का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना وعلى آل سيدنا محمد मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद समय को तो सय्यदिना मौलाना मुहम्मद मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमल्लाह नबी अबादहू बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही। खत्म नबुवत ओ आंतर्जातिक इस्लामी महासम्मेलনের सम्मानित सभापति हजारात उलामाए किराम तुलाबाए इजाम विभिन्न प्रान्त থেকে आगत আমার दिन দরদি मुसलमान भाई ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুর শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই মুতাবারক মাহফিলে আমাদেরকে আশার বসার তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেসুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত सरकारे दो जहां सुल्तानुल मदीना नबीउल अंबिया हुजूरे अकरम नूरे मुजस्सम नूर नाला नूर सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर अल्लाह जल्ला जिक्र जाके आज থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, গভীর রাতে, শীতের রাতে আপনারা বসে আছেন কষ্ট করে, সেই সন্ধ্যার পর থেকে বক্তব্য শুনে আসছেন আলহামদুলিল্লাহ। আমি গভীর রাতে বসলাম কোরআন কারীম ২৮তম পারা ৬৬ নং সূরা সূরা আত-তাহরিমের শেষ পৃষ্ঠা থেকে ৮ এবং ৯ নং আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ গফুরুর রহিম আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে ছোট্ট একটি কথা, আমরা এখানে যারা এসেছি ইমানের সাথে ন্যাক নিয়তে, শেষ রাতে বাড়ি ফিরে যাব নিষ্পাপ এবং বেগুনাহ হিসেবে। সুবহানাল্লাহ, এই কথা বিশ্বাস হয় আপনাদের? এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইমানদার যখন কোরআনের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফিল মা, আকাশে জমিনে নদী আর সমুদ্রে যারা আছে সবাই সেই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গুনাহ মাফের দোয়া করতে থাকে। তাহলে আমাদের জন্য দোয়া চলছে, ঠিক কিনা? কোথায়? আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ, এই কোন একটি মাখলুকের দোয়া কি আল্লাহ কবুল করবেন না? কারো না কারো দোয়া কবুল হবে আর আমরা নিষ্পাপ হয়ে বাড়ি ফিরব। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, এখানে আপনারা যারা এসেছেন তারাই আসতে পেরেছেন স্বয়ং আল্লাহ তাআলা যাদেরকে ভালোবেসেছেন। খুশি হলেন না? যত হাজার হাজার মানুষ বসে আছেন গলার ভলিউম তো খুব কম, ঠান্ডা লাগছে। পুরো সজ্জিত কণ্ঠে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে এখানে এনেছেন যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন। এটা আমার কথা নয়, এটাও হাদিস সহি আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম ১৯ পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তার যে বান্দার ভালো চান আল্লাহ তাকে দিন ইসলামের সমঝদার বানায় দেন। প্রশ্ন হলো আল্লাহ কার ভালো চান? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল ক্বারী শারহ সহিহুল বুখারীর মধ্যে লিখেছেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তার ভালো চান, আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ তার জন্য তিনটি কাজ করে দেন। শুরুতেই আল্লাহ তার সে বান্দাকে নূর নবীর উম্মত বানায় দেন, তার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন, আর আল্লাহ তার সে বান্দাকে দ্বীন ইসলামের সমঝদার বানায় দেন। আল্লাহ যে আপনাদের ভালোবেসেছেন এখানে আসতে দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি। শুধু বেজার হলো শয়তান। শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার, ঠিক কিনা? আমি আগেই বলেছি যারা নেক নিয়তে আসছেন সবার গুনাহ মাফ হয়ে যাবে মোনাজাতের সাথে সাথে। সবাই কি নেক নিয়তে এসেছেন? কেউ এসেছে মেলা দেখতে, কেউ এসেছে চটপটি খেতে, আর কেউ কেউ এসেছে আব্বাসী হুজুর আমাদের বিরুদ্ধে কি বলে তা শুনতে, ঠিক কিনা? নিয়তটাকে মজবুত করুন। আমরা ন্যাক নিয়ত করে বসবো, শয়তান যেন পরাস্ত হয়। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা সাউন্ড কম, এটা সাউন্ড বাড়াতে হবে, এই ডান পাশে। আসুন সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন ইয়াউমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। কাল হাশর ময়দানে কিয়ামতের দিন আল্লাহ নূর নবী হায়াতুন নবী নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার ইমানদার উম্মতের সাথে দুর্ব্যবহার করবেন না, अपमान करबेन ना, बरং नूर नबी के दान करबेन आखिरातेर बादशाही और ओनार उम्मत के दान करबेन महा सम्मान। बोलेন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ তার রাসূলকে দুনিয়ারও বাদশাহী দান করেছেন, আখিরাতেরও বাদশাহী দান করেছেন। তাই তো আমার নূর নবী দো জাহানের বাদশাহ। বলবেন তো আল্লাহ কি? আল্লাহ দো জাহানের মালিক, ঠিক কিনা? দো জাহানের মালিক তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দো জাহানের বাদশাহী দান করেছে। দুনিয়াতে রাসূলুল্লাহকে আল্লাহ যে সম্মান, যে মর্যাদা, যে ইজ্জত, যে রাফআত, যে বুলন্দি, যে সম্মান, যে বাদশাহী দিয়েছেন তার চেয়ে লক্ষ গুণ বেশি দিবেন আখিরাতে। আল্লাহ নিজে কোরআনে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়াতে আপনাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত, যে রাফআত, যে আজমত, যে বুলন্দি, যে শান, মান, মর্যাদা, বাদশাহী দিয়েছেন তার চেয়ে অনেক বেশি বাদশাহী আর সম্মান আল্লাহ আপনাকে আখিরাতে দান করবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আল্লাহ আখিরাতে ততক্ষণ দিবেন যতক্ষণ আপনি রাজি না হন। সুবহানাল্লাহ বলবেন না? আখিরাতে আল্লাহ আপনাকে এত দিবেন আপনি নবী রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। চিন্তা করে দেখেন কাল কিয়ামতে হাসর ময়দানে লক্ষাধিক নবীর চেষ্টা হবে কেমন করে আমার আল্লাহকে রাজি করা যায়, আর স্বয়ং আমার আল্লাহর চেষ্টা হবে কেমন করে নূর নবীজিকে রাজি করা যায়। রাসূলুল্লাহকে কি মর্যাদা আল্লাহ দিবেন আখিরাতে। দুনিয়াতে যা দিয়েছেন আর আখিরাতে যা দিবেন তা ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই, তা লেখার মতো কোনো কলম পৃথিবীতে নাই, তা বলার মতো কোনো কণ্ঠ নাই, তা চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। বলেন সুবহানাল্লাহ। সাউন্ড সেটিং হচ্ছে না, বাড়তেছে কমতেছে কেন? শীষ হয় কেন? এত ডেকোরেশন, এত সুন্দর, সাউন্ডটা দেখো, আমি সময় দিচ্ছি, ঠিক করো একটু, কিছু প্লাগ টালাগ চেঞ্জ করতে হলে করো। হ্যাঁ, নাচ এবং সঙ্গীত হয়েছে তো, এরপর সেটিং হয়তো বা একটু লেট হবে। হ্যাঁ না, মাইক কি মুখে নিয়ে কথা বলেন? এটা কি ল্যাভেঞ্চোস নাকি? এটা কি শিখাও? তুমি কোলে থাকো তখন থেকে আমি মাইক ব্যবহার করি। সম্মানিত শুধু বলে মাইক আরো কাছে নিতে। সম্মানিত শুধু আপনার কথা শুনতেছেন, বুঝতেছেন তো? আমার আওয়াজ বেশি দরকার নাই, বুঝলেই হলো। সম্মানিত শুধু আল্লাহ রাসূলুল্লাহকে কি সম্মান দিবেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসীর তাফসীরুল কোরআনুল আযীমে লেখেন নূর নবীজির এক একজন ইমানদার আলেম উম্মতকে দাঁড়াবার জন্য আমার আল্লাহ হাসর ময়দানে এক একটা নূরের মিম্বর দিবেন। রাসূলুল্লাহর উম্মতের যে আলেম, কে? सब आलेम ना बांग्लादेशे आलेम नाम अनेक जालेमो आछे ठीक कि ना ए কথা কথা বলবেন না উঠে এখান থেকে মাইক ঠিক আছে এখন আপনারা একটা সিঁড়ি লাগিয়েছেন একটা ঢোল ঢোল উঠতে নামতে লোহার সিঁড়ি এটা ঢোলের মতো আছে স্টেজ ক্লোজ করে দেন উঠানামা বন্ধ বাস এখন আর মাইক ধরো না দূরে যাও ও মাইকের আশেপাশে আজেবাজে লোক সরাও এরা নতুবা তার কেটে দিবে সম্মানিত সুধী কেমন আলেম কাল্লা নূরের মেম্বার দিবেন রাসূলুল্লাহর উম্মত আলেমে তাকি পরহেজগার আলেম প্রত্যেককে আল্লাহ এক একটা নূরের মেম্বার দিবেন পূর্বের নবীগণকে দাঁড়াবার জন্য এক একটা নূরের মেম্বার দিবেন প্রশ্ন হলো আমার নূর নবী কোথায় দাঁড়াবেন হাসরে कुरान साक्षी हदीस साक्षी रसूलुल्लाह के अल्लाह हाशरबासीर साथे दाड़ कराबेन ना फावकास सामावाति सबए अल्लाहर आरशे आजिमे मकामे महमूद अल्लाह नूर नबी के निजेर पाशे दाड़ कराबेन सुबहानअल्लाह सुबहानअल्लाह ओई मकामे महमूदेर आरेक नाम वसीला कि नाम रसूलुल्लाह আমাদেরকে নির্দেশ করছেন 1000 বছর আগে প্রত্যেক আজানের পর আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাও কে বলছেন আপনি এটা খেয়াল করেন না আজানের পর যে দোয়া ওই দোয়া কার জন্য করি কার জন্য চাই নিজের জন্য না কার জন্য চাই সুবহানাল্লাহ বলবেন না সেজন্য আজানের পর দোয়া তো হাত তোলা আদাব হাত তোলা কি আদাব চলুন স্যার মোবাইল ডেস্কটা বন্ধ থাকে আর মাঝখানে পড়ে গেছে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ওদের কাছে রমেল সাহেব আবার শুনেছি আপনাদের মাটি ও মানুষের নেতা প্রিয় ব্যক্তিত্ব সাইফুর রহমান সাহেবের কলিজার টুকরাও এসেছিল ঠিক কি না হ্যাঁ এবং বর্তমান যিনি মহিলা আসনের এমপি বর্তমান এমপি আলহামদুলিল্লাহ বর্তমান এমপি সাহেবও এসেছেন আলহামদুলিল্লাহ কি নাম ওনার আপনার সায়রা হোসেন জি আপনার সৈয়দা সায়রা হোসেন সৈয়দা সাহেরা মহসিন তিনি এসেছেন তিনি আছেন পর্দার আড়ালে সম্মানিত সুধী তার মানে প্রোগ্রাম সকল দলের মুসলমানের ঠিক কি না কারণ খাতমে নবুয়তের বিশ্বাস সকল দলের মুসলমানের ঠিক কি না সম্মানিত সুধী রাসূলুল্লাহকে আল্লাহ দাঁড় করাবেন মাকামে মাহমুদে ওটার আরেকটা ওসিলা এজন্য হুজুর বলেছেন যখনই তোমরা আজান হয় আমার জন্য ওসিলা চাও কি চাও সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুস সালাতের হাদিস নূর নবী বলেছেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন সুম্মা সাল্লাল্লাহ আলাইহিল ওয়াসিলা মুসলমানেরা মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরা মুয়াজ্জিন আজানে যা বলে হুবহু তোমরা তা বলো আজান শেষে দরুদ শরীফ পড়ে আমি রাসূলের জন্য আল্লাহর কাছে ওসিলা চান আপনারা জি শব্দগুলো কি আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা آتِ سيدنا محمدًا الوسيلة والفضيلة রাসূলুল্লাহর জন্য আমরা ওসিলা চাই নবীজি বলেছেন আজানের পর জামাত জন্য আল্লাহর কাছে ওসিলা চাইবে ওয়াজাবাত লাহু শাফাআতি হাশর ময়দানে তার জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে চান আপনারা? চান ঠিকই, হাত তো তুলেন না। এই হাত তুলতে বলি নাই, তোমরা নির্বাচনের সময় ওয়াদা করতে করতে না বলতে হাত তুলে। আজানে যে দোয়া করেন রাসূলুল্লাহর জন্য চান আল্লাহর কাছে, তখন কি হাত তুলেন? কম মানুষ তুলে। কারণ বাংলাদেশে একদল মৌলবী নামছে, ফতুয়া দেয়, কয় নামাজের পর দোয়া নাই, আজানের পরও দোয়া নাই। দোয়া আছে, তবে হাত তুলতে হবে না, বলে না? কথা বলেন, বলে কিনা? দোয়া থাকলে হাত তুলতে হবে। নামাজের পর দোয়াও আছে, আজানের পরও দোয়া আছে। আর দোয়া যদি থেকে থাকে হাতও তুলতে হবে, কারণ দোয়ার আদব হলো হাত তোলা। ইসলামী আইন শাস্ত্রের প্রসিদ্ধ কিতাব হেদায়া, কি নাম, নাম শুনছেন না? এই হেদায়া কিতাব দ্বিতীয় খণ্ড কিতাবুল হজ, সেখানে একটা বাক্য আছে, আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ায় হাত তোলা দোয়ার সুন্নাত। হাত তোলা দোয়ার সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? মলি সাহেব কিছু আছে হাটহাজারি থেকে 2 পাতা পড়ে এসেই ফতুয়া দেয়, নামাজের পর দোয়া নাই, আজানের পর দোয়া নাই। দোয়া থাকলেও হাত তোলা নাই, এটাই হলো আলেম নামের জালেম, বক্তা নামের তক্তা। ঠিক না? ওয়াজ আর খুঁজে পায় না, দোয়া মোনাজাত বন্ধ করতেছে, ঠিক কিনা? দোয়াতে হাত তোলার পক্ষে কতগুলো হাদিস আছে, চিন্তা করতে পারবেন না। ইমামে নববী তিনি লেখেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। দোয়াতে হাত তোলার পক্ষে আমি ইমাম নববী শারহে মুহাজ্জাব কিতাবে 1টি 2টি নয় 20টি হাদিস বর্ণনা করেছি। কতটি হাদিস? তো দোয়ায় হাত তুলবেন না? তুলবেন না। নামাজের পর দোয়া আছে না নাই? রাসূলুল্লাহ করছেন কিনা? পরিষ্কার তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন, আইয়ু দুআই আসমা, হে আল্লাহর রাসূল দোয়া জলদি কবুল হয় কোন সময়? সুবহানাল্লাহ। নবীজি জবাব দিয়েছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। প্রত্যেক ফরজ নামাজের পর বান্দা যখন দোয়া করে, গভীর রাতের শেষে দোয়া করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করেন, বান্দাকে দোয়া ফেরত দেন না। তারা আমাদের পর দোয়া আছে না নাই? সহিহ মুসলিম, সাওবান মাওলা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর খাদেম সাওবান বর্ণনা করছেন, আমি দেখতাম হুজুর যখন আসর নামাজ পড়তেন, আসর নামাজ শেষে সাহাবীদের দিকে ঘুরতেন, তারপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। হুজুর দোয়া করতেন কিনা নামাজের পরে? বদরুল উঠানামা বন্ধ করো। হুজুর দোয়া করতেন কিনা নামাজের পর? ছোট দোয়া না লম্বা দোয়া? তা নামাজের পর দোয়া আছে, আজানের পর দোয়া আছে। দোয়া থাকলে হাতও তুলতে হবে, কারণ দোয়ায় হাত তোলা সুন্নাত। আমাদের দেশে কিছু মলি সাহেব আছে চাকরি টিকাইতে হাত তুলে, কিন্তু হাত ঘষে। দেখছেন হাতের ছাতা সাফ করে, অথচ আমার নূর নবী আল্লাহর কাছে যখন চাইতেন কেমন হাত তুলতেন? বুখারী দ্বিতীয় খণ্ড ৯৬৩ পৃষ্ঠার হাদিস। হযরত আনাস বিন মালিক বলেন, নূর নবীজি খালেদ সাইফুল্লাহকে যুদ্ধে পাঠালেন। যুদ্ধে জয়ের জন্য আমি দেখি রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করছেন। কতটুকু হাত তুলেছেন নূর বিন নবীজি? আনাস বলেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি নবীজি যখন দোয়ায় হাত তুললেন আমি রাসূলুল্লাহর দুই বগলের নূর দেখতে পেলাম। রাসূলুল্লাহ কতটুকু হাত তুলতেন? এত উপরে দোয়াতে হাত তুলতেন যে হযরত আনাস রাসূলুল্লাহর বগলের নূর দেখতে পেলেন। তাহলে একটা হাদিস থেকে দুইটা জিনিস সাব্যস্ত হয়। কয়টা? এক, রাসূলুল্লাহ দোয়াতে হাত তুলতেন। দুই, রাসূলুল্লাহর বগল থেকে নূর বের হইতো। রাসূলুল্লাহর দাঁত থেকে নূর বের হইতো, চুল থেকে নূর বের হইতো, নখ থেকে নূর বের হইতো, রাসূলুল্লাহর বগল থেকে নূর বের হইতো। নূর থেকে তো নূরই বের হবে, ঠিক কিনা? এই আলেম নামের জালেম আর বক্তা নামের তক্তারা রাসূলুল্লাহ নূরের হাদিস নাকি খুঁজে পায় না, খুঁজে পায় না, ঠিক কিনা? পায় না কেন? চশমা গলত। রঙিন চশমা লাগাইলে সব কি দেখা যায়? তোমরা চশমা বদলাও, নজদি ওয়াহাবিরা চশমা বদলাও। তোমাদের চোখে ইবনে তাইমিয়ার চশমা, ইবনে আব্দুল ওয়াহাব নজদির চশমা, নাসিরউদ্দিন আলবানী ইবনে ফালাফালির চশমা, ওই চশমা ফেলে দাও। ইমাম সুয়ুতির চশমা লাগাও, তাজউদ্দিন সুবকির চশমা লাগাও, কাজী আয়াজের চশমা লাগাও, ইসমাইল হকের চশমা লাগাও, আব্দুল হক মুহাদ্দিসের চশমা লাগাও, শাহ ওলিউল্লাহর চশমা লাগাও, শাহ আব্দুল আজিজের চশমা লাগাও, শাহে কারামত আলী জনপুরের চশমা লাগাও। কোরআন হাদিসে, কোরআন ও হাদিসে মিলাদ খুঁজে পাবা, ঈদে মিলাদুন্নবী খুঁজে পাবা, রাসূলুল্লাহ নূর খুঁজে পাবা, ওয়াসিলা খুঁজে পাবা, শাফাত খুঁজে পাবা, মাযহাব খুঁজে পাবা, নামাজের পর দোয়া খুঁজে পাবা, দোয়াতে হাত তোলা খুঁজে পাবা, মাজার জিয়ারত খুঁজে পাবা, আউলিয়া কেরামের সম্মান খুঁজে পাবা, ঠিক কিনা বলো? তুমি চুপচাপ বজ্ঞ, কি বলতে হবে আমি জানি, আমার সাজেশন করে এটা কর, চুপচাপ বজ্ঞ, একদম মাখবা না, শুধু স্লোগান দিবা, বেশি না, সময় মতো। সম্মান আমার ছেলেটার ভাষা শিখতে হবে। অনেক সময় এসে দেখি সিলেটের বক্তা আমার পাশে ওয়াজ করে, কিচ্ছু বুঝি না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু বুঝি। সম্মানিত সুধী, তাহলে আমার নূর নবীর বগল থেকে নূর বের হইত। বেয়াদব তুমি যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বড় ভাইয়ের মতো, তিনি আমাদের মতো রক্ত মাংসের সাধারণ মাটির মানুষ, নাদান, বদবাখ, কামবাখ। রাসূলুল্লাহর বগল থেকে নূর বের হইতো, তোমার বগল খুলে দেখো আফ্রিকার জঙ্গল হয়ে আছে। সম্মানিত সতী, বুঝছি আমি, রাত তো বেশি, তাড়াতাড়ি বলে যাই। সম্মানিত সতী, সারা রাত কথা হইল না তোমার, আস্থা রাত। ওয়াজ কম হলেই চলে, আওয়াজ বেশি লাগে, ঠিক কিনা? আমাদের দেশে শ্রোতারা এখন দেখি ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে। এসেই দেখে বক্তা কেমন, জবরদস্ত শেখুল হাদিস বসে আছে, সুর নাই, গলা নাই, মাঠ খালি। আর একটা বয়াতি বক্তা টেনে টুনে ওয়াজ করে, কথা কয়, মাঠ ভরে গেছে, বক্তা তো ভারুদ। দেশের মানুষকে ওয়াজ শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে, তবে ময়দান কোরআনের দিকে ঘুরতেছে। মানুষ আর আওয়াজ চায় না, আওয়াজ চায়, কোরআনের তাফসীর চায়, হাদিসের তাশরীহ চায়, তথ্য ভিত্তিক বক্তব্য চায়, ঠিক কিনা বলে। সম্মানিত সুধী, রাসূলুল্লাহর বগল থেকে নূর বের হতো। বুখারীতে হাদিসটা আমি যখন পেলাম আনাস বিন মালিক থেকে, তিনি বলেন আমি রাসূলুল্লাহ যখন দোয়ায় হাত তুলছেন আমি রাসূলুল্লাহর বগলের নূর দেখলাম। আসলে হাদিসের চেয়ে বায়াত, বায়াত মানে সাদা, বায়াত মানে কি? শুভ্রতা। এটা কি শুভ্রতা? যার ইসমে তাফজিল হলো আবয়াদ। ইসমে তাফজিল কি? যখন বুখারীতে আমি পেলাম আনাস বিন মালিক বললেন আমি রাসূলুল্লাহর বগলের শুভ্রতা দেখলাম, কিন্তু আমি শুভ্রতা অর্থ করি নাই, আমি অর্থ করতাম নূর দেখলাম। আমার মনে একটা খটখটি ছিল, যদি কোনো মলি সাপ কিছু আছে না, খাজলি পেছরা চুলকানি বিখাউস মার্কা মৌলবি আছে, এরা যদি প্রশ্ন করে হুজুর বায়াদ অর্থ তো সাদা, আপনি নূর অর্থ করলেন কেন? আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা, আল্লাহ তাদের ঠেকান না। হাদিসের আরেক বিখ্যাত কিতাব দালাইলুন নুবুয়াতে ইমাম বাইহাকির রাওয়ায়াত পেলাম। বাইহাকি মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন, ওয়া কানা বায়াদু ইবতাইহি মিন মুজিজাতিহি। রাসূলুল্লাহর বগলের যে সাদা রং ছিল সেটা নিছক সাদা ছিল না, সেটা নূর নবীর মুজিজা ছিল। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর বগল থেকে নূর বের হইতো, কি বের হইতো? আমি আমার মাসালা খুঁজে পেলাম যে রাসূলুল্লাহ দোয়াতে হাত তুলতেন, শুধু তুলতেন না, এত উপরে তুলতেন যে সাহাবায়ে কেরাম বগলে নূর দেখতো। সুবহানাল্লাহ বলবেন না? তা হাত তুলবেন না, তুলবেন না, কথা বলে না। যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন হাত তুলবেন, আজানের পর যখন চাইবেন তখন শুধু হাত তুলবেন না নাকি? যদি নিজের জন্য চাওয়ার ক্ষেত্রে হাত তোলা সুন্নত হয়, তো নূর নবীর জন্য যখন চাইবেন হাত তোলা তো আরো আগে সুন্নত। এমপির কাছে হাত পাতে তাতে বেদাত হয় না, চেয়ারম্যানের কাছে ডিজিএফ কার্ড, রমজানের সময় ফেতরা, কোরবানিতে চামড়া, মুদির দোকানে লবণের পোটলা, তখন হাত পাতলে বেদাত হয় না। রাসূলুল্লাহর জন্য ওয়াসিলা চাইবেন তখনই বেদাত হয়। এটা আলেমের কথা না জালেমের কথা? তোমরা ধৈর্য হারায়ো না, আগে শোনো। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আমাকে অপবাদ দেয়, হুজুর গালিগালাজ করে। কি করে? একটা মুসলমান মুমিন ভালো মানুষকে আমি গালি দিয়েছি, প্রমাণ দিলে 1,00,000 টাকা পুরস্কার দিব। আমি তাদেরকে গালি দেই, আল্লাহ নিজে যাদেরকে গালি দিয়েছেন। আল্লাহ গালি দেন নাই? এই কোরআন সূরা মুদাসসির, আল্লাহ ওয়ালিদ ইবনুল মুগীরা কুখ্যাত কাফেরকে তার বিরুদ্ধে 9টা আয়াত নাযিল করছেন। তার মধ্যে একটি আয়াতে আল্লাহ তাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ কাফেরকে হারামজাদা বলেছেন। কি বলছেন? কোরআন সূরা মুদাসসিরে জানিম মানে ওয়ালাদুজ জানা, জেনার ফসল, বেবিচারের ফসল, ওইটা কি বলে? হারামজাদা। ঠিক কিনা? আল্লাহ গালি দিছেন কিনা? কাকে দিছেন? ওয়ালিদ বিন মুগীরা, এটা ছিল কাফেরদের সবচেয়ে বড় কবি, তাকে আল্লাহ হারামজাদা বলেছেন। কেন? সে চিনতে পেরেছিল আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোরআন আল্লাহর বাণী। তারপরও সে প্রচার করেছিল আবু জাহেলের কথায় কোরআন হচ্ছে জাদু। আল্লাহ তার বিরুদ্ধে 9টা আয়াত নাযিল করছেন, তার মধ্যে একটা আয়াতে তাকে আল্লাহ বলেছেন জানিন, হারামজাদা। एक कथा शुने से तार मायर काछे दौड़ाय गेछे जे बोले मा सत्य करे बोलो आमार बाबाके मा तार मस्तक নত करे फेललेन बोललेन तोमार नामई तो ওয়ালিদ ইবনুল মুগীরা तोमार बाप मुगीरा बोले ना सूर्य पूबे उठे पश्चिमे डूबे एटा जेमन सत्य मुगीरा आमार बाप नय एटा तार चेये सत्य बोले केन ওয়ালিদ বলল মা কাবার মালিক।